ডেথ ট্রাপরে ইমরান নিউজ কোর্ট পরবর্তী প্রসঙ্গ সাত ফুটর সেল ভিতরে ছ ফুট দুই ইঞ্চর মানিষ ডেথ ট্রাপরে ইমরান এভাবে চর্চা পাকিস্তান পূর্বতন প্রধানমন্ত্রী জেলে আতঙ্কবাদী পরি রখা যাই হাই সিকুরিটি জেল ডেথ সেল ভিতরে ইমরান জীবন কটুছি একথা কিন্তু নিজে ইমরান খান আতঙ্কবাদী পরে তাঁর পিঞ্জরার বন্ধ করে রখা যাই ইমরান ব্রিটিশ গণমাধ্যম দ সন্ডে টাইমস কু জেল ভিতর থাই এভাবে বয়ান দিয়েছেন তাঁর 24 ঘন্টা সিসিটিভি নজর রখা যাই এমতি কি কাহাকু দেখা করিবাকু অনুমতি মিলুনি আউ কিন্তু এ কথা কু সরকার খণ্ডন করেছেন পাকিস্তান সরকার কইছেন যে সম্পূর্ণ মিছ কইছেন ইমরান তাঁকু বরং সবু প্রকার সুবিধা সুযোগ দিয়া যাইছি জেল ভিতরে হোটেল র মজা নেউথবা কইছেন পাকিস্তান সরকার জেল ভিতরে প্রেসিডেন্সিয়াল স্যুট রে রহুছেন ইমরান এভাবে কুয়া যাইছে ব্যায়াম পাই সাইক্লিং বুলিবা পাই স্থান এবং প্রাইভেট রোষেই ঘর মধ্যে কুয়াড়ে তাঁকু দিয়া যাইছে তাঁকু নিজ মনপসন্দর খাদ্য বি মিলুছে ইমরান উপরে কোনসি প্রকার রোক নথিবা মধ্যে শরীফ সরকার স্পষ্ট করেছেন কিন্তু যেহেতু ইমরান খান এভাবে মন্তব্য রাখিছেন সত্য কোণ তাপরে নিশ্চয় চর্চা হচ্ছে যে প্রকৃতরে ডেথ ট্রাপ ভিতরে ইমরান খান ফসিছেন কি পাকিস্তান পূর্বতন প্রধানমন্ত্রী অধিক আলোচনা করা আম সহ এ সম্পর্কে অধিক আলোচনা করার লাগে আন্তর্জাতিক ব্যাপার বিশেষজ্ঞ প্রফেসর সমরেন্দ্র বসা যোড়াই প্রফেসর বসা স্বাগত করি আলোচনা মানে ইমরান যা কুমার অত্যন্ত ভয়ঙ্কর মানবিক আইন মানবিক অধিকার সম্পূর্ণ ভাবে উল্লঙ্ঘন করা যাচ্ছে বলে কুহযোগ কিন্তু সরকার পক্ষর স্পষ্ট করা যাচ্ছে সে গোটে প্রেসিডেন্সিয়াল স্যুট্রে রুচান পাকিস্তানের কোণ প্রেসিডেন্সিয়াল স্যুট এমিতি দেখুন দুইটি কথা যদি আমি বিচার করা তবে 1954 রু আজ পর্যন্ত ভিতরে পাঁচ পাঁচ থর এপরি দল রাজনৈতিক দলকে বেন করা হয়েছে পাকিস্তান এবং যে বেন করা কথা আসুচি এবং ইমরান খান পপুলারিটি কু যেতবে শাহবাজ সরকার সহ্য করে পারি না তাঁকু যে প্রকার বি হোক ক্রাইম সেল যে আপনার সূচনা দেলে সে জেল রখা যাইছে ক্রিমিনাল জেল এবং তাঁকু যে ফাঁসি দেওয়ার কথা মধ্যে বর্তমান যে সামনা কু আসিছি আর্টিকেল 6 হিসাবে পাকিস্তানের আর্টিকেল 6 যে হ্যাং যে টিল ডেথ অর্ডর অছি সেই হিসাবে তাঁকু বর্তমান মধ্যে বিচার বিমর্শ চালছে কিন্তু না সেখানে তো সখী কন্ডাই শান্তি আপনার মিলিটারি আন্ডারে সব সরকার এবং কোনসি বি সরকার টার্ম পুরাই নথিবা আগরু তাঙ্কো মিলিটারি মানে সামনা কো পেলি দিওন্তি অর্থাৎ লোকমানক পাখরে ব্লেম হোন্তি সরকার কিন্তু মিলিটারি পছরু খেলা করে তবে বর্তমান কথা যাহা দেখা যাচ্ছে আপনি যখন তোষাখানা মামলা কুহন্তু আপনার মে 9 যে দঙ্গা 24 ঘন্টা ভিতরে যে লসেস হয়েছিল তা কথা কুহন্তু তারপরে সিপার মামলা কথা কুহন্তু তারপরে ফরেন ফন্ড রেজিং এই চারটি মামলার বিশেষ করে ইমরান খান যে চালিছে সজা পাই এবং এ কথারে বর্তমান যে পার্টি কু পুরা বেন করিবা কথা তাঙ্কর বিদেশ মন্ত্রী সূচনা দিয়েছেন অর্থাৎ দুইটি কথা হব এপটে পিটিআই কু পুরা বেন করে দিয়া যাব পাকিস্তান রু এবং তাঙ্কর যে মুখ্য ইমরান খান যদি আর্টিকেল 6 লগা যাচ্ছে তবে তাঙ্কু ফাঁসি পর্যন্ত মধ্যে সরকার দেওয়া পাই পছাইব না তবে এসবু জায়গায় এই যে বয়ান দুইটি আপনার যেমন কহিলে বর্তমান তাঁকর বয়ান লা যে মতে এইপরি সেল রখা যাই এপটে শাহবাজঙ্ সফেই লা তাঁকু ভিআইপি ভাবে রখা যাই তেমন এতে সরকার যে মনসা তা হচ্ছে মিলিটারি ভাষা এবং মিলিটারি বর্তমান চাহুছি যে ফেমস পার্টি তাকে সম্পূর্ণ ভাবে ইমরান খান পার্টি কু বেন করে দেব পাকিস্তান ফর্দর আউ সে পার্টি রহব না বা পার্টির সুপ্রিমো মধ্যে রহব না প্রফেসর বসা যাহা সরকার পক্ষর কুহা যাই যে কুয়াড়ে ইমরান জেল ভিতরে হোটেল মজা নেউছন্তি পুরা সবু প্রকার সুবিধা তাঁকু দিয়া যাইছি গোটে জনে যাহাকু বন্দী ভাবে জীবন কাটিবাকু পড়ুছি সে পূর্ব প্রধানমন্ত্রী হুয়ন্তু রাষ্ট্রপতি হুয়ন্তু তাঁকু কিভাবে ভাবে সুবিধা দিয়া যাব তাকু অন্ততঃ মানে হোটেল মজা সহ তুলনা করা যাই পারিব কি তা মানে জনে কি নিশ্চয় মিছ কহুছি কেবে বি নহে সাওয়াজ সরকার ইমরান খানকু এতে বিরোধ পরে এতে দঙ্গা পরে যদি সেল ভিতরে হোটেল মজা দৌথান্তা এহা কেবল গোটে ভুয়া বুলাইবা কথা এহা কেবল পাবলিক বা তাঙ্কর যে সাপোর্টার সচ্ছন্তি পিটিআই রা তাঙ্কু গোটে প্রকার মানে সিধা সড়ক ভাবে পাকিস্তান সরকার মিছ কথা উডাক কউছন্তি নিহাতি পাকিস্তান সরকার এই কথারে কোনসি প্রকার সত্যতা নাই তেণু অন্তত যেউঠি মানবাধিকার উল্লঙ্ঘন হেউছি সে মানে প্রধানমন্ত্রী পূর্ব প্রধানমন্ত্রী হুয়ন্তু রাষ্ট্রপতি হুয়ন্তু যে কোনসি মানুষ হেউ না কাহিঁকি এভাবে সেল রে তাঙ্কু রখাযিবা আদৌ সমীচীন নুহে হ্যাঁ যদি ইমরান খানকর বক্তব্য সত্যতা থাকে এবং সে যদি কহিবা অনুসারে তাঙ্কু যে জেল সেল রখা যাইছি তাহা গোটে নিহাতি থার্ড গ্রেড ক্রিমিনাল কু রখা যিবার অছে সেল সেথিরে রখা যাইছি তেবে নিহাতি এহা শাহবাজ সরকার গোটে প্রকার বহুত বড় ভুল যেকোনো মানব অধিকার উল্লঙ্ঘন কথা কৌছন্তি বাস্তবিক তাহা হয়েছি এবং যদি তা সত্যতা থাকে বা যদি তা সামনাকু আসে
তেবে পুনি সেই পিটিআই সপোর্টার্স মানে যে অনেক তাঁর যে ফেম তাঁর সে ফেম মানক ভিতরে পুনি সেই 9 মে ভাগ দঙ্গা হবার কিছু মানে বিরক্তি নহে। বহুত ধন্যবাদ প্রফেসর বসা আলোচনায় অবস্থা রয়েছে মতামত রাখছি।